আরও একবার আমন্ত্রণ সংবাদের বাকি অংশের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিফা উপলক্ষে স্থানীয় একটি স্কুল হলে 45তম মহান জাতীয় স্বাধীনতা দিবস অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের মিলান প্রতিনিধি কাউসার হাওলাদার জানিয়েছেন, স্কুল সভাপতি সেলিনা আক্তারের সভাপতিত্বে এবং শারমিন আক্তারের উপস্থাপনায় শুরু কোরআন থেকে তেলাওয়াত করেন খালেক মাহমুদ ইফতে। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতা দিবসের পটভূমি তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের সাবেক প্রধান উপদেষ্টা এবং মিলান বাংলা প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসার ও সুলতানা খান সহ আরো অনেকে। সবশেষে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলা স্কুলের শিক্ষার্থীরা।